বিএনপিকে ফাঁসানোর জন্য ক্ষমতাসীনরা দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ প্রমাণ করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপির আমলে রোজা পূজা একসাথে হয়েছে, সে সময় কোনো ধরনের সমস্যা হয়নি বলেও জানান তিনি। বলেন, 1991 সালে বাবরি মসজিদ ভাঙ্গার সময় বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেয়নি বেগম জিয়া। মির্জা আব্বাস বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দিচ্ছে, ন্যায়সঙ্গত দাবি নিয়ে মাঠে নামলে নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ তার। জানান, অত্যাচার নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না। আজকে এই সরকার উস্কানি দিয়ে বিএনপিকে ভাসানোর জন্য ওরা অপকর্ম করে বিএনপি ছাড়া দোষ চাপাচ্ছেন এবং বিশ্বব্যাপী প্রমাণ করতে যাচ্ছেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, এইটা প্রমাণ করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান।